যেমন সদরে লাঠি ডাক্তার আছে, তাহলে ওনাকে নিয়ে আসেন। তো বলি কি আজারা, আমার এখানে ভরি ভরি রুগী আছে, কিছু হয় না, আর আপনার রুগীরই নষ্ট হয়ে গেল। মানে পেট দেখা করে আর করে লি নিয়ে ফেলা পারে না, নিঃশ্বাস করেই না। ওখান থেকে উঠে দেখা করছে কি হাড়ের সমস্যা। তারপরে যখন রাত হয়ে গেছে সুন্দর, তখন হচ্ছে কি রক্ত লাগবে, আমরা রক্ত জোগাড় করে তিন ব্যাগ দিছিও। দেওয়ার পরে এই সমস্যা যখন হয়নি, তখন ডক্টর এক জব দিল যে তোমরা এইরকম ব্লাড ভাঙলে সমস্যা হবে, তোমরা রাজশাহী নিয়ে যাও। সমস্যা নাই, ব্লাড তো এরকম ভাঙলে এটা স্বাভাবিক, এত বেশি তো আর ভাঙে না। তারপরে আমি জোর করে ওখান থেকে করছে তোমাদের মনের ইচ্ছা, তোমরা রেখে রাখো না লাগবে। কিসের জন্য এই সমস্যা ও তো বুঝতে পারে, আমাদের তো বলতো, এটা বলেনি কেন? আমাদের বিচার চাই, মানে এটাই আমাদের ন্যায্য বিচার চাওয়ার। আসা করে আমার জমা টাকা যে মেয়েরা আছে, বাড়ির টাকা আছে বলতে আমরা তিন গাছ গেলাম, তিন গাছ গেলাম, মেয়ের গ্যাস চলে আসছে। আমি দোকান টোকান করে বাসায় গেলাম, বাসায় যা বাড়িতে আমার দোকান আছে, দোকান টোকান করতে সে খবর হলো যে দীঘা বিদ্যান তো কেমন কি করছে, পরিস্থিতি খুব খারাপ। এটা তো অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা, তবে এটা আমি এখন পর্যন্ত অবগত না, আপনাদের মাধ্যমে আমি এটা অবগত হলাম। যেহেতু আমি অবগত হলাম, এটা আমি আমার তরফ থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করব, যেটা আইনগত ব্যবস্থা এটা আমরা গ্রহণ করব, আমরা তদন্ত করব এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজন প্রশাসনিক ব্যবস্থা সেটা গ্রহণ করার দরকার, এটা আমরা অবশ্যই গ্রহণ করব।